সাকিব খানের ঘাড় ফুটানো দেখ, এই ঘাড় ফুটানো দেখতে মনে হয় মানুষ দেখছেন নাকি, এমনি করছে না, এই ঘাড় ফুটানো দেখতে সিনেমা হল ভিড় লেগে যাবে। এখন যখন এই সিনটা দেখাইছে তখন আমি বুঝতে পারছি এটা হলো আমাদের সাকিব ভাইয়া, এতক্ষণ কিন্তু আমি বুঝিনি। অথচ টিজার 1 মিনিট 21 সেকেন্ডের টিজারে 35 সেকেন্ডস আমি দেখেছি, 35 সেকেন্ডস পর আমি নায়কের চেহারা দেখলাম, আর এখন আমি নিশ্চিত হলাম এটা হলো সাকিব ভাইয়ার। আমি প্রথম ভেবেছিলাম 1 মিনিট 21 সেকেন্ডের ভিতরে 35 সেকেন্ড পর্যন্ত আমি ভেবেছিলাম এটা হলো সাউথ ইন্ডিয়ার কোনো নায়ক, এবং এরাই এই ধরনের মানে কঠিন মুভি করতে পারে। ভাই আপনারা যারা সিনেমা হলে যাবেন বুঝছেন, এই এই বিশেষ করে এই চিৎকারটা, ওই ঘাড় ফুটানোটা আর এই চিৎকারটা বুঝছেন ভাই, ফ্যান হয়ে গেলাম ভাই, আপনারা তো আমার ফ্যান, আমি ভাই ফ্যান হয়ে গেলাম ভাই সাকিব ভাইয়ের ভাই, এই যে এই চিৎকার দিকা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি হলো প্রাণ ডালা শুভেচ্ছা। তো ভাই বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি, তো বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি বলতে গত কয়েক যুগে উল্লেখযোগ্য তেমন কোনো সাফল্য নাই, তবে যে কারণে আলোচিত সমালোচিত হয় পত্রপত্রিকা নিউজ মিডিয়াতে সেটা হলো ওই FDC বলে কিছু একটা আছে তেজগাঁও মোড়ে, তো সেখানে মাঝে মাঝে চুলাচুলি মারামারি লাথালাথি কিলাকিলি ঘুষাঘুষি হয় নির্বাচন নিয়ে বুঝছেন, তো সেটা নিয়ে বেশ আলোচিত সমালোচিত হয়, আমরা খুব এনজয় করি, শুধু বাংলাদেশ থেকে সারা বিশ্বের মানুষ তাদের চুলাচুলি দেখে FDC-তে নির্বাচন নিয়ে যে চুলাচুলি হয় সেটা আমরা খুবই এনজয় করি। তো যাই হোক, আমরা এটা নিয়েছিলাম অনেকদিন, বেশ ভালোই ছিলাম, তো হঠাৎ দেখলাম যে বাংলাদেশ একটা মানে মুভির জগতে কিছুটা পরিবর্তন আসছে, আর সেই পরিবর্তন নিয়ে এসেছেন আমাদের সাকিব খান ভাইয়া। তো আমাদের সাকিব খান ভাইয়াকে নিয়ে এর আগে 2-3টা ভিডিও করেছিলাম, আমি আসলে মানে বদ নিয়ত ওই ভিডিওগুলো করিনি, এক প্রথম ভিডিওটা করেছিলাম আমি সাকিব ভাইকে নিয়ে যখন আমি মেক্সিকোতে যাই, তো মেক্সিকোতে সাকিব ভাইয়ের জন্য এক জোড়া জুতা কিনতে চেয়েছিলাম আমি, তো সেই ভিডিও দেখে আপনারা যে কী বকাবকি করছেন, আমারে কী বকাবকি করছেন যা বলার মতো না। তো যাই হোক ভাই, মানে কষ্ট নেই নিদেন বকছেন, ভালো কথা, কী আর কথা, হয়তো ভুল ত্রুটি হইতে পারে বকছেন। তারপরে আরেকটা রিসেন্টলি ভিডিও করলাম ওই যে আমেরিকার ওই যে ইয়ে আছে না লস অ্যাঞ্জেলেসে, তো আপনারা তো জানেন লস অ্যাঞ্জেলেসে হলিউড আছে, আর ওইখানে একটা রাস্তা আছে নাম হলো ওয়াক অফ ফেম বুঝছেন, যত নাম করা সুপারস্টার আছে তাদেরকে তারা কইরা সেই রাস্তার উপরে বসে রাখছে, আপনি হেঁটে গেলে তাদের নাম দেখতে পাবেন, এদের মধ্যে কেউ বেঁচে আছে আবার অনেকে মরেও গেছে। তো আমি সেখানে খুব কান্নাকাটি চিল্লাচিল্লি করে খুব কষ্টের একটা ভিডিও আমি করেছিলাম যে আমাদের সাকিব ভাইয়ের নামটা যদি ওয়াক অফ ফেমেও থাকতো তাহলে কতই না ভালো হইতো, তো এইটাও ভাই আপনাদের সহ্য হয়নি, তো আপনারা সব কিছুতেই খুলু শুধু নেগেটিভিটি খুঁজেন, তো যার ফলে সেই ভিডিওতে নেগেটিভিটি খুঁজেছেন, আমার এমন কোনো বকা নাই ইউটিউব ফেসবুকে যে আপনারা দেননি, তো দেন ভালো কথা, সেটাও আমি মেনে নিয়েছি। তো এখন শেষমেশ আরেকটা বেশ 3-4 মাস আমি কোনো ভিডিও করিনি সাকিব ভাইয়াকে নিয়ে, তো সাকিব ভাইয়ার লেটেস্ট একটা টিজার আমারই এক দোস্ত বাংলাদেশ থেকে আমাকে ই করছে, ট্যাগ করছে যে জজ ভাই সাকিব খানের নিয়ে মিয়া খালি আজে বাজে কথা বলেন, মিয়া সাকিব খানটা দেখেন, মিয়া তো ফাটায় ফেলাইছে, ফাটায় ফেলাইছে, পুরো পর্দা ফাটায় ফেলাইছে, আমি কিছু পর্দা ফাটায় ফেলাইছে ভাই, আমার দেশ বাংলাদেশ তাই না, বাংলাদেশের যে কোনো একটা ছোটোখাটো ভালো নিউজও শুনি না, তো সেই নিউজের প্রতি কিন্তু আকর্ষণ সবসময় কম বেশি মানে সবারই থাকবে, সবারই থাকবে। তো আমি তাড়াতাড়ি কাল বিলম্ব না করে টিজারটা ওপেন করলাম, তো টিজারটা প্রায় 2-3 মিনিটের দেখে তো আমার মাথাই ঘুরে গেলো রীতিমতো, টিজার দেখে আমার মাথা ঘুরে গেছে। তো প্রথম আমি ভাবছিলাম এটা মনে হয় কোনো ওই যে মাঝে মাঝে এই হিন্দি ছবি করে না, তো হিন্দি ছবি কিন্তু আবার ডাব করে কখনো ওই যে তেলুগু মুভিকে ওই যে হিন্দিতে ডাব করে তারপরে বাংলাতে ডাব করে, তো আমি মনে করছি যে এটা সেই ধরনের একটা ডাবলিং করাই মনে হয়, ও অন্য ভাষাতে ডাবলিং করাই মনে হয় কোনো হিন্দি মুভি হবে সেটা মানে বাংলা করে, আমি প্রথম বুঝতে পারিনি, খেয়াল করে দেখেন তো কিন্তু আপনারা বুঝবেন, আমি মুভিটি একটুখানি দেই দেখেন, খেয়াল করে দেখেন এটা দেখে বোঝার কোনো উপায় আছে, এটা বাংলাদেশের মুভি। আচ্ছা তো এখন আপনারা খেয়াল করে দেখেন এই যে পিছনে যে গাড়িগুলো দেখছেন না, মানে মানে এত মাল দিছে এই ছবিটার ভিতরে যা বলো অপেক্ষা রাখে না, চাইলে অন্য কোনো গাড়িও দিতে পারতো। এই যে গাড়িটার সামনে দেখতে পাচ্ছেন এই গাড়িটা একটা অ্যান্টিক কার, এবং এই গাড়ি যদি দেখতে চান একমাত্র ওই ওই আমেরিকার পাশে একটা রাষ্ট্র আছে না কি জানি না, বুঝে ফিদেল ক্যাস্ট্রো রাষ্ট্র ওই কিউবা, একমাত্র কিউবাতে গেলে আপনারা এই গাড়ি দেখতে পারবেন, তার মানে বুঝতেই পারতেছেন যে ভালো পয়সায় খরচ করছেন, এটা জোগাড় করা কিন্তু সহজ কথা না। তো তারপর আসেন, আমি কিন্তু এই যে এখন পর্যন্ত কিন্তু প্রায় অলরেডি 20-30 সেকেন্ডস আমি এই টিজার দেখে ফেলেছি, কিন্তু এখনও কিন্তু বুঝতে পারিনি এটা কি আসলে বাংলাদেশি মুভি নাকি হিন্দি মুভি, তবে যে ধরনের লাইট অ্যাকশন ক্যামেরা আর যে গ্রাফিক্স ব্যবহার করেছে, তারপরে যে ধরনের গাড়ি টাড়ি আমি দেখতেছি, আর যেখানে হিরো তো পিছন সাইডটা দেখাইছে বড় বড় চুল আলাতে দেখে আমি বুঝছি এটা মনে হয় সাউথ ইন্ডিয়ার মুভি হবে। তো যাই হোক, তারপর আরেকটুখানি দেখি এই যে দেখেন, খেয়াল করে দেখেন এখানে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব, আচ্ছা তো এখন পুরো দেশকে
তুফানের হাতে তুলে দিব। এখানে মনে হয় যে কিনা রাইটার স্ক্রিপ্ট লিখেছে তার একটু ভুল আছে, তো যাই হোক হয়তো বা দিছে, কিন্তু খুব একটা খারাপও হয়নি যে আমি তাকে, আমি এই দেশটাকে তার হাতে তুলে দিব। এইভাবে না বলে যদি বলতো এই দেশটাকে আমি তার হাতে তুলে দিব, এটা বললে মনে আরও ভালো হইতো, তো যাই হোক বলেনি। আচ্ছা, তো তারপরে দেখি খেয়াল করতে। আচ্ছা, সে যাহা চাইবে পাইবে। আরে ভাই, মানে সাধু ভাষাটা দরকার কী ছিল? তো এখন এটা দেখে একটু মনে কষ্ট পেলো, দোস্ত ভাই না করিবে, কারণ ডায়লগ তো নায়ক দিছে, কিন্তু ভাই নায়ক তো ডায়লগ লেখেনি, লেখছিল আরেকজন। যদি এটা বলতো দেশটা তার হাতে তুলে দেব, তাহলে সুন্দর হইতো। যদি আমি একটু অভিনয় করি দেশটা তার হাতে তুলে দেব, হ্যাঁ তো অভিনয় আমিও করতে পারি, এইভাবে করলে সুন্দর হইতো। তো যাই হোক, সাধু ভাষায় বলতেছে। আচ্ছা, তো যাই হোক। আচ্ছা, এই যে ঢোলা ডালা প্যান্টটা দেখতেছেন, এই প্যান্টটা কিন্তু বাংলাদেশের এক সময় ফ্যাশন ছিল। সেটা হলো কত সালে, ওই যে 1990-92-94 ওই সালের সময়ের দিকে, কিন্তু এই যে প্যান্টটা ঢোলা ডালা নিচের দিকে ঢোলা ডালা, এটা খুব ফেমাস ছিল তখন। এই যে এখন যখন এই সিনটা দেখাইছে, তখন আমি বুঝতে পারছি এটা হলো আমাদের সাকিব ভাইয়া। এতক্ষণ কিন্তু আমি বুঝিনি, অথচ টিজার 1 মিনিট 21 সেকেন্ডের টিজারে 35 সেকেন্ডস আমি দেখেছি। 35 সেকেন্ডস পর আমি নায়কের চেহারা দেখলাম, আর এখন আমি নিশ্চিত হলাম এটা হলো সাকিব ভাইয়ার। আমি প্রথম ভেবেছিলাম 1 মিনিট 21 সেকেন্ডের ভিতরে 35 সেকেন্ড পর্যন্ত আমি ভেবেছিলাম এটা হলো সাউথ ইন্ডিয়ার কোনো নায়ক, এবং এরাই এই ধরনের মানে কঠিন মুভি করতে পারে। তো যাই হোক, খুব খুশি হলাম সাকিব ভাইয়ারে দেখা, তার যে চেহারার যে অ্যাপিয়ারেন্স, ইভেন তার কাছে এটা কি গান, আমি তো মনে হয় এটা কোনো যুদ্ধে ধরনের গান টান, এইসব ছবিতে আমি দেখছি, কোনো বাস্তবে কোনো যুদ্ধের ছবিতে আমি এই ধরনের কোনো গান টান দেখি না। আমি জানি না এটার নাম কি, যারা ভিডিওটা দেখতেছে কই না এটা কী ধরনের গান, তবে এটা ওই অ্যানিমল ছবিতে ওই ওই ছেলেটা আছে না রণবীর কাপুর, অ্যানিমল ছবিতে উনি এই ধরনের একটা ব্যবহার করছিল, তো সেটা মনে হয় ওই ইন্ডিয়া থেকে আনছে এই ছবিতে শ্যুটিং করার জন্য হতে পারে। আচ্ছা, দেখছেন নাকি অবস্থা, দেখি তারপর কি অবস্থা, সর্বনাশ, কঠিন অবস্থা, কঠিন অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ এখানে একটু মনে ভুল হয়েছে, উনি মেগা স্টার সাকিব খান, তো এটা আগে তো লিখতো সুপার স্টার সাকিব খান, তো আজকে দেখতেছে মেগা স্টার সাকিব খান, তার মানে হ্যাঁ মেগা স্টার পাওয়ার জন্য উনি যথেষ্ট কোয়ালিফাইড। এখানে এই মুভির পর এখন আর তাকে সুপার স্টার না, এখন থেকে তাকে মেগা স্টার বলা হবে, কারণ ওনা ভালো করছে, বুঝছেন। দেখি দেখি গাটটা ফুটে দেবে, এটা দেখছেন, আমরা ভাই 112 যদি ঘাড় ফুটে না, আমাকে ঘাড় ফুটানো কেউ দেখবে না, বুঝছেন, কারণ ভালো হয়নি। কিন্তু দেখেন সাকিব খানের ঘাড় ফুটানো, দেখ এই ঘাড় ফুটানো দেখতে মনে হয় মানুষ দেখছেন নাকি, এই এমনি করছে না, এই ঘাড় ফুটানো দেখতে সিনেমা হল ভিড় লেগে যাবে সাকিব খানের শুধু ঘাড় ফুটানো দেখার জন্য। তারপর দেখি, তবে এই ছবির যে কিছুটা কিন্তু আমার কাছে লাগতেছে ওই যে অ্যানিমল ছবিটা করছে রণবীর কাপুর, আর ওই যে KGF Chapter 1-2 যেটা আমাদের রকি ভাইয়া, তো তার দুইটার সাথে কিছুটা মিল পাওয়া যায়। তো তারপরে দেখি, সর্বনাশ, কামিং দিস ঈদ উল আধা, হ্যাঁ মনে হয় কিছুদিন পর তো ঈদ, ওই 1-2 মাস পরে, তো ওই ঈদ উপলক্ষে। আচ্ছা, তো এটা আমাদের চঞ্চল ভাইয়া, হ্যাঁ ভাই, আপনারা যারা সিনেমা হলে যাবেন বুঝছেন, এই এই বিশেষ করে এই চিৎকারটা, ওই ঘাড় ফুটানোটা আর এই চিৎকারটা, বুঝছেন ভাই, ফ্যান হয়ে গেলাম ভাই, আপনারা তো আমার ফ্যান, আমি ভাই ফ্যান হয়ে গেলাম ভাই সাকিব ভাইয়ার ভাই, এই যে এই চিৎকার দিকা, দাঁড়ান এই চিৎকারটা আমাকে দিতে হবে, দাঁড়ান একটা চিৎকার দিই, না উনি তো এইভাবে দেনি, উনি মানে আর একটু মাইল্ডলি দিছে, দাঁড়ান এই ভাই, আমাদের তো হবে না বুঝছেন, সাকিব খেয়ের চিৎকার ভাই, সেরকম চিৎকার, এই চিৎকার দিকে আপনাদের পয়সা উঠে যাবে, আর কিছু লাগবে না। আরেকটা জিনিস আমি বুঝলাম না, এটা মানে কে এই সিনটাকে ডিজাইন করছে, যেমন উনি একটা বাথটাবের ভিতরে সবত গোসল করতেছে এবং চারদিকে আগুন লাগায় রাখছে, এটা এটা কার মাথা থেকে বুদ্ধি বেরোলো আমি জানি না, এটা একটা উদ্ভট জিনিস দেখালো। মাঝে মাঝে বাংলাদেশের ছবি কিন্তু ভালোই করে বুঝছেন, কিছু কিছু উদ্ভট ডায়লগ, কিছু কিছু উদ্ভট সিনসিনারির জন্য ছবির ওয়েট কমে যায়। এই যেমন দেখেন উনি যেখানে ওই যে চিৎকারটা দিছে আর কি, চিৎকারটা তো উনি একটা সুন্দর জায়গা ভালো জায়গায় দিতে পারতো, কিন্তু আগুন টাগুন জ্বালায় চিৎকার দিয়েছে, আগুন জ্বালায় কীভাবে বাট্টা পেকে গোসল করে, করে তো না ভাই, এরকম উদ্ভট সিন টিন দেখা দেখে অনেকে ওই বাংলাদেশের ছবির সমালোচনা করা, যারা কিনা সাকিব খানের সমালোচক আছে, তো তারা তো এগুলি ধরে পেব না যে এটা কী ফাইজলামি করা জায়গা পা না, তুমি বাট্টা নিয়ে আগুন জ্বালা বইয়ে দিয়েছো, কিন্তু বাস্তবতার সাথে তো কিছুটা মিল থাকবে। অন্য অন্য যত দুনিয়াদারি ছবি টুবি ইদানিং দেখেন না, যতটুকু সম্ভব তারা প্র্যাকটিক্যাল রাখার চেষ্টা করে, উজগুবি আজগুবি
বুঝছেন, এই দল বাঁশি বাঁধাইতেছে, সাপুরিয়া সাপ এসে নাচতেছে, আজগুবি ছবি এখন আর কেউ করে না, পাবলিক পছন্দ করে না। এখন যত পরিচালক প্রযোজক আছে, রাইটার আছে, যতদূর সম্ভব বাস্তবতার সাথে মিল রেখে জান দিয়ে চেষ্টা করতেছে যে বাস্তবের সাথে যাতে মিলে যায়। তো এই একটা উদ্ভট দিয়ে, এটা তো নায়কের দোষ না ভাই, এই যে এখানে এই বুদ্ধিটা দিয়েছে একদম। আচ্ছা আচ্ছা, এটাই ছিল তার টিজার। তো যাই হোক, এখন আমি একটা কথা বলি আর কি, তো এই মুভি ট্রেজার যখন আমি দেখছিলাম, তখন দেখলাম অনেকে কমেন্ট করছেন যে কি গুরাট দেবের একটা ছবি বানাইছো, এটা তো পুরো ইন্ডিয়ার ছবি নকল। এবং ইন্ডিয়ার কোন ছবি? ওই যেটা আমি বললাম অ্যানিমাল আর ওই যে KGF চ্যাপ্টার 1 & 2 আমাদের রকি ভাই যে ছবি করছিলো, তো সেটা নকল করে বানাইছো ভাই। তাদেরকে আমি বলি, আপনি কি জানেন এই আমাদের রকি ভাই আর সেই KGF 1 এবং KGF 2 করতে কত টাকা খরচ হয়েছে, কতদিন সময় লাগছে শুটিং করতে? প্রায় 300 কোটি রুপি, প্রায় 300 কোটিরও বেশি রুপি খরচ হয়েছে Chapter 1 এবং Chapter 2 বানানোর জন্য তাদের এক একটা ছবিতে। আর সেখানে রকি ভাই তার পরিচালক প্রযোজক দলবল নিয়ে শুটিং করছে প্রায় 1 বছরের বেশি সময় বানায় কইরা, তারপরে সেই KGF ছবি মুক্তি দিয়েছে। কই 300 কোটি, আর কে আমাদের ওই যে 8 কোটি না 10 কোটি টাকা জানি খরচ করছে আমাদের রাফি ভাইয়া এই ছবি বানিয়েছে, এবং এই ছবি করতে সময় লাগছে শুনলাম বলে মাত্র 2 থেকে 3 মাস। তো কোথায় 2 থেকে 3 মাস, কোথায় 8-10 কোটি টাকা, আর কোথায় হলো 300 কোটি টাকা? ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।